Assalamualaikum, প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, আশা করি খোদার বদলে তোমরা সবাই ভালো আছো। কিন্তু তোমাদের দোয়াই আল্লাহ নেক বরকতে ইনশাআল্লাহ ভালো আছে। আমি মোহাম্মদ নজরুল হোসেন সুলপুর দাখিল মাদ্রাসা সহকারী মহানা শিক্ষক সুলপুর নগর সদর মহল। আমি তোমাদের মাঝে আর বিভিন্ন পত্রে হাতমশাবের ফেল সম্পর্কে আলোচনা করব। হাতমশাবা ফেলের উদাহরণ যেমন ইন্না জায়দান কায়মুন কিংবা ইন্না খায়দান দানিয়ুন ইন্না আশার যে আশার কারণে এসিমকে নসব দিয়েছে, খবরকে রক্ষা দিয়েছে। আরাফা লাকিন কিন্তু বাতরান গায়েবন বকর অনুপস্থিত।
এখন আমরা এইগুলি থেকে বুঝতে পারলাম জানতে পারলাম যে হাতে মশা পাবেন ফের মোট ছয়টি ইন্না আন্না তান্না লাকিন্না লাইতালা আল্লাহ এই ছয়টিকে হাতে মশা পাবেন ফের বলা হয় এই ছয়টি মুক্তাদা এবং খবরের পূর্বে আসলে মুক্তাদাকে দেয় নসব আর খবরকে দেয় রফা এই ইয়াসমিন মুক্তাদা জুমলা ইয়াসমিয়ার পূর্বে আসলে এই ইয়াসমিনকে বলা হয় জুমলা ইয়াসমিয়ার আর খবরকে বলা হয় জুমলা খবরিয়া এতটুকুই আমরা বুঝতে পারলাম আমরা ইনশাআল্লাহ এইগুলি চর্চা করব তাহলে আমরা এইগুলি ব্যবহার বিধি অর্থাৎ মুক্তাদা এবং খবরের পূর্বে আসলে ইয়াসমিনকে কি প্রদান করে এবং খবরকে কি প্রদান করে এটা আমরা বুঝতে পারব এটা আমরা জানতে পারব এই মোতাবেক এবার এটা জানলে আমরা এবারও যে পড়ব আরবিতে নানা আরবি যে আমরা পড়ব এই নানা আরবি পড়তে যাই আমাদের এগুলি সহায়তা করবে এইগুলি যদি আমরা না জানি তাহলে আমরা এবারও আমরা পড়তে পারব না আমরা ভুল করে ফেলব এমত অবস্থায় এই হরফে মুশাদ্দা সম্পর্কে আমাদের বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করা আমাদের করণীয় কর্তব্য আশা করা যায় আগামী দিন আমরা ইনশাআল্লাহ এগুলি মুখস্থ করে আসবো এবং এইগুলি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব আল্লাহ আমাদের প্রতিজ্ঞা করে ক্ষমা করতে চাই